কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন, এটা হিসাব করে না। অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে, আছে না নাই? তার মানে ইন্নামা আল উসরি ইউসরা, দুঃখের পরে আছে সুখ, মোটিভেশন, প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে, তাই তো? আসলে তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়ে, মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ, তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? মোটিভেশনাল সূরা, সূরাতুল ইনশিরাহ আর সূরাতুল দোহা, এখানে অনেক হিউজ মোটিভেশন আছে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, হ্যাঁ বুঝতে চায় না, হতাশ হয়ে যায়, আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়, এই সূরাগুলো পড়ে না, এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই, এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে, নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর ভরসা থাকবে? একজনের উপর, চিল্লায় বলেন, তিনি কে? নেভার বি স্যাড, নেভার লুজ হোপ, এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো, ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন, ডোন্ট ডিসপেয়ার অ্যান্ড নেভার লুজ হোপ, cause Allah is always by your side, insha Allah, insha Allah, insha Allah, you'll find your way, insha Allah, insha Allah, insha Allah, you'll find your way, every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, insha Allah. Pardon? Insha Allah, insha Allah, you'll find a way, তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? এনথুসিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন, আপনি এনার্জি ফিরে পাবেন, আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্ব নবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কে বলে? কারে বলে? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করবো। ওরা আপনারে গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না নবী, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না, এমন এমন জিনিস আমি আপনারে দেব, ফাতারদা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর কাজই হলো বিশ্ব নবীরে খুশি রাখা। ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি, এমন জিনিস আপনারে দেব নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ, কি দিয়েছে? আর সাইয়েদনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ, দুইজনই আল্লাহর প্রিয়, দুইজনই উলুল আজমি মিনার রুসুল, কিন্তু খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু,
খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি শান, কি মান এই নবীর! আর ওই নবীরে গালি দেয়, এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. উনি সুপারম্যান, উনি অসাধারণ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি। ওনার জীবনী নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর, কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? এই বিশ্বনবীর খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিভাবে নবী খুশি হয়েছে, কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে, শুনবেন শুনবেন শুনবেন, দেখেন, খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করেন। দেখেন, বিশ্বনবীর প্রথম কোথায় খুশি করলেন? বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন, বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন, তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে, অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ, পড়েন কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে, আল্লাহ, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক, আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ, দুইজনের একজনকে আমার চাই, একজন হলো আবি জাহাল ইবনে হিসাম, হিসামের বেটা আবু জাহাল, আও উমার ইবনে খাত্তাব, অথবা খাত্তাবের বেটা উমার। সুবহানাল্লাহ, পড়ে সাথে সাথে দোয়া কবুল করলো কে? কার জন্য করলো? নাকি আবু জাহালের জন্য? আবু জাহালের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না, ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না, এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান, ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় থুইছে, ঘৃণার প্রতীক। ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে। কথা বলেন, এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। ওমরে ফারুক রাগী ছিলেন, কিন্তু সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, সত্য দেখলেই উনি মেনে নিতেন, এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহু আকবার। বিশ্বনবীকে দেখে দেখে দোয়া করে, আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে, মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে, হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল। হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসা, বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান। সাহাবিদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, ওমরকে আসতে দেন, আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে, আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে, দরজা খুলে দেন। ওমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে
আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে, আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন, কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল। তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আপনার অন্তরে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্বনবীর মনটারে খুশি করে দিল কে? আল্লাহ। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। পাইছেন আল্লাহ কিভাবে বিশ্বনবীর খুশি করে? সুবহানাল্লাহ পড়বেন না। এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন। কোথায়? তায়েফে। হজ উমরা যারা করেছেন, 70 থেকে 75-80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয়, 6,000-7,000 ফিট উপরে পাহাড়ের উপরে এই তায়েফ, তায়েফের শহর, তায়েফ সিটি, ঠান্ডা। ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব। ওইখানে জ্যাকেট লাগে, কি লাগে? জ্যাকেট। বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন। কিন্তু বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে, এই আহ্বানে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে, বিশ্বনবীকে পাথর মেরেছে, বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে। আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী, তিনটা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে, বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে। এখনো লোকজন দেখায়, এখানে পড়েছিল বিশ্বনবী, ওখানে পড়েছিল, ওখানে পড়েছিল, ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল, আজ ওখানে খেজুর বাগানই করে রাখছে ওরা। আল্লাহু আকবার পড়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো। বিশ্বনবীর রক্তাক্ত, বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয়। বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয়। বিশ্বনবী কাঁদে, আহা কাঁদে, রহমতের নবী কাঁদে, আরেকজনের জন্য কাঁদে, নিজের কোনো লাভ নাই, মায়ের খাইছে, ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ কইবেন না, ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে, জাহান্নামের শাস্তি থেকে, ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে, চিল্লায় এখন ঠিক কি না? কেঁদে কেঁদে বিশ্বনবী হায়রান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সান্ত্বনা দেন, নবী কাঁদবেন না। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু অর্ডার করেন, এই যে পাহাড়ের গিরিপথ, এই দুইটা গিরিপথ, এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব গো নবী, তায়েফের সবগুলো ছেলেরে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেব। বিষ্ণুই বললেন, না আমি ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম, আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না, আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে। চিল্লায় বলেন ঠিক কি না? বিষ্ণুবীকে আঘাত করা হয়েছে, তার গায়ে শারীরিক কষ্ট, এটার শাস্তি বিষ্ণুবী দিতেন না, কখনোই দিতেন না, ক্ষমা করে দিতেন। কিন্তু ইসলামকে মারাত্মকভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করতো, শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন, চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবী কাঁদলেন,
কে দেখে বিশ্বনবীর কান্না, নিজের জন্য কাঁদে না, ওদের জন্য কাঁদে। আর বললেন, না ফেরেশতারা, ওদেরকে তোমরা মেরে ফেলো না, হয়তো ওরা কালিমা পড়ে নাই, ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে। তাই হয়েছে, তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, মসজিদ তায়েফের পরিবেশ। বিশ্বনবী কেঁদে কেঁদে হায়রান, আল্লাহর রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না, এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না, বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল, একদল জিন জিন জাতি চলে যাচ্ছে, আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায়। কিরে এত সুন্দর কোরআন, এরকম তো শুনি নাই। ইনি কে? খোঁজ খবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী, সুবহানাল্লাহ পড়েন। তারপরে এরা ছুটে গেল এলাকায়, এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো, ইন্না সামিআনা কোরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি। এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয়, এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয়, এই আয়াতগুলো পাঠিয়েছে কে? এই আয়াতগুলো ইয়াহদি ইলা রুশদি, হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়। তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি, আমান্না বিহি, এই তেলাওয়াত শুনে, কোরআন শুনে, বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। বিশ্বনবী তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে। বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন, সাইয়েদনা জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীরে জানায়, ও নবী হতাশ হন কেন? হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? ও নবী হতাশ হন কেন? দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে, তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি, তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী। বিশ্বনবীরে শোনায় দিলেন, ফাতারদা, বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই? সুবহানাল্লাহ পড়ো, যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহের ইন্তেকাল করলেন, বিশ্বনবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায়। খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী, নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে, সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য। উনিও স্ত্রী, আমাদের স্ত্রীগুলোও স্ত্রী, পার্থক্য আছে না নাই? আহা, নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে। বিশ্বনবী বলতেন, রুজিক তো হব্বাহা, খাদিজাতুল কুবরার ভালোবাসা মুসহি মুসলিমের বর্ণনা, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে। দোয়া করলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কেয়ামতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজা। ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যেই নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা। এই খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন, বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায়, চিন্তায় পেরেশান হয়ে যায়, ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই, সব দিকে খালি শত্রু, সব দিকে বিশ্বনবীর দুশ্মন। কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই, শেল্টার দেওয়ার মতো চাচাও নাই, বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই। বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন, কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয়, ওনার মন ভালো করার একজন আছে, তিনি কে? আল্লাহ বললেন, জিব্রাইল যাও, আমার নবীর মন খারাপ, স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ, চাচা চলে গেল, বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই, ডেকে আমার আরশে নিয়ে আসো, আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে, আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, কি নবী, ওনারে ভালো করা, মন ভালো করে দেয় আল্লাহর কাজ।